Hey guys, assalamu alaikum. This is Farha from Farha's Blogs and Recipes. আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কাঁঠাল দিয়ে পিঠা বানাতে হয়। প্রথমে কাঁঠালের সবকটা কুয়া থেকে বিচি ছাড়িয়ে নিব। প্রথমে কাঁঠালগুলোকে ভালো করে মতে নেব। এরপর এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিব। ময়দা নিয়ে দিব পরিমাণ মতো। সামান্য বেকিং সোডা দিয়ে দিব, হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এরপর এগুলাকে তেলে ভেজে দিব। আমরা মিডিয়াম সাইজে করে ভাজব, কারণ এগুলা ভাজার পরে ফুলে আরো ডাবল হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কি সাইজে দিচ্ছি, তারপর এগুলা ফুলে ডাবল হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ফুলে অনেক বড় হয়ে গেছে এবং এগুলা খেতে অনেক বেশি মজা। আর কাঁঠাল খেতে যতটুকু মজা, তার চেয়ে কাঁঠালের পিঠাটা অনেক বেশি মজা এবং অনেক বেশি টেস্ট। আপনারা বাসায় এগুলো তৈরি করে খেতে পারেন এবং বাচ্চারাও এগুলো অনেক বেশি পছন্দ করে থাকে। আমার পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দ্য বেল আইকন। আল্লাহ হাফিজ।